দর্শক এই মুহূর্তে রাজধানীর বেগুনবাড়ি মোড়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, সরকারি নির্দেশনা মানাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারাদিনই তো মাঠে থাকেন, তো সন্ধ্যার পর সড়কের সার্বিক চিত্র কেমন দেখছেন এবং জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাড্ডার যে মূল সড়ক থেকে একটু ভিতরে। আপনাদেরকে এভাবে জানিয়ে রেখেছি যে আজকে করোনা সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে, কিন্তু সাধারণ লোকজনের মধ্যে তেমন সচেতনতা আমরা বিন্দুমাত্র দেখিনি। সড়কে যান চলাচলের সাথে সাথে সাধারণ লোকজনের চলাচল বাড়ার সাথে সাথে আমরা অলিতেগুলিতে দেখেছি মানুষের উপচে পড়া ভিড়। আমরা যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখি থাকি যে এখানকার আমরা কয়েক রাজধানীর বাড্ডা এলাকায় কয়েকটি গলিতে আমরা গিয়েছিলাম, যে এখানে যে সাধারণ জনগণ সাথে আমরা যেটা কথা বলেছি যে এখানে সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটি চোর পুলিশ খেলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মোটর সাইকেলে করে ওরা গিয়েছিল, সাথে সাথে লোকজন আবার তাদের দোকানপাট সকল কিছু খুলছে। আপনারা দেখেন যে আমরা এখানকার যে গলিতে অপ্রয়োজনে সাধারণ লোকজন বের হচ্ছে, কারণ কেউ কোনো প্রকার প্রয়োজন ছাড়াই লোকজনের সমাগম দিন বেড়েই চলছে। আপনাদেরকে আমরা আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখানে সাধারণত দোকানপাট নির্দিষ্ট সময় বন্ধ করার কথা থাকলেও এখানে এই বাড্ডা যে আবাসিক এলাকাটাতে আমরা এসেছি সেখানে এই জিনিসগুলো আমরা দেখি নেই। আপনারা দেখে থাকি যে রাস্তায় দেখেন সাধারণ লোকজন বিনা অপ্রয়োজনীয় কারণ ছাড়াই যে এখানে ঘোরাঘুরি করছে, যার ফলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা প্রধান সড়কে দেখলো, কিন্তু অলিগুলিতে তেমনটা চোখে পড়ে যায়নি। আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখিতে চাই যে আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ কীভাবে যে শাটার লাগিয়ে দিচ্ছে, আমাদের ক্যামেরা দেখে শাটার লাগিয়ে দিচ্ছে, লোকজন অযথায় এখানে দাঁড়িয়ে থাকে। শুধু এখানে নয়, আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় রাগায় দেখেছি। যদি সাধারণ আমরা আইনশৃঙ্খ বিশেষজ্ঞরা যেটা বলছে, যদি সাধারণ মানুষ সচেতন না হয় তাহলে করোনা সংক্রমণ রোধ কিছুতেই সম্ভব না। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার মূল সড়কের পাশাপাশি অলিগুলিতে তৎপরতা বাড়ানো উচিত। এই ছিল রাজধানীর বাড্ডা থেকে লকডাউনের অলিগুলির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বিল্লাল। দর্শক, রাজধানীর বাড্ডা এলাকা থেকে লকডাউন পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন।